কোনো বেবিরা খেলছে গেস্টে আসলে ওটা হয়তো বা মিসিং অ্যান্ড দেন আমরা রিমোট খুঁজছি এত খুঁজা খুঁজছি আর মাঝখান দিয়ে আমার বাসা রেনোভেট হয়েছে ফার্নিচার লাড়া হয়েছে কেউ কোথাও কিছু পাই নাই একটু আগে আজকে হচ্ছে হারানো জিনিস খুঁজে পাওয়ার দিন আমাদের এটা হইলো কথা আজকে হচ্ছে যে একটু আগে সোফার একটা কর্নারে ওই রিমোটটা পাইছি মানে এত খুঁজা খুঁজছি চোখে পড়লো না এই সোফা কর্নার গুলাও কিন্তু আমরা খুঁজছি তাও চোখে পড়ে না আমার সোফাটা রিপ্লাইনার তো উঠায় উঠায় খুঁজছি কোনো কাজ হয়নি তো সেটা আজকে আড়াই বছরের উপরে হবে সেটা উদ্ঘাটন হয়েছে এই সেই রিমোট এই সেই টিভির মেইন রিমোট আর হচ্ছে সকাল থেকে চাবি চাবি না যেহেতু আছে আমিও চালাই তো পরে আমার চাবিটা নিয়ে গেছে ওইটাও আজকে পাইছি তো আজকে হচ্ছে খালারা জিনিস খুঁজে পাওয়া দিন আমাদের মজা লাগতেছে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর রান্না করতেছি রান্না বান্না শেষ লাইভেই করছিলাম আর এখন কি করলা লাইট নিলে পাজি লাইটি রান্না করছি আর আমার সিম রান্নাটা এখনো চুলায় আছে গাছ থেকেই আজকে আমার সব গার্ডেনে বেশিরভাগ সব না বাঁধাকপি গার্ডেনে না আই একটু পরে গার্ডেনের হচ্ছে সিম আর ভেন্ডি গার্ডেন থেকে আনা এগুলা রান্না করতে আসলে একেবারে কলিজা বড় হয়ে যায় পাজি খালি লাইট নিভাবে আর বন্ধ করবে ইটস এ লাইট পাগল এই যে আমি সিম বসায় দিয়েছি প্যানটা অনেক বড় জন্য সিমটা ছড়াই দিয়েছে একটা প্যানই সব করে ফেলতেছি আর হচ্ছে মাছ ভাজি ভেন্ডি ভাজি ভেন্ডি ভাজিও করে ফেলছি তো আমাদের দুজনের একবেলা হয়ে যাবে এখানে কিন্তু মাত্র চারটা ভেন্ডি বাট বড় বড় ভেন্ডিগুলো একজন্য এক বাটি হয়েছে তরকারি তরকারি রান্না করার সময় গরম পানিটা দিলে ভালো মানে কারি টেম্পারেচারটা লুজ হয় না আর বল কাছতেও সময় লাগে না আর এই ফিশটা অনেক মজা যারা দেশের বাইরে থাকেন তারা তো অ্যাভেলেবেল পাবেন এটা সামুদ্রিক একটা মাছ মাহি খুব স্বাস্থ ফিশটা খেতে রাস্তার তো খুব পছন্দ করে আর হচ্ছে বাংলাদেশে আই আইডোনো বাংলাদেশে এখন অনেক কিছুই পাওয়া যায় এটাও পাওয়া যেতে পারে খুঁজে দেখেন বড় বড় সুপারস্টার সুপার সবগুলোতে তো খাওয়া দাওয়া একদম রাত্র হয়ে গেছে আমাদের এখানে রাত্র বলতে সন্ধ্যা সন্ধ্যারে রাত্র মনে হয় নয়টার সময় সন্ধ্যা হয় এখন সন্ধ্যা হইলো মাত্র খাওয়া দাওয়ার পরে একটু টিভি টিভি দেখলাম তারপরে গার্ডেনে গেলাম পানি দিলাম আমার ছেলে ভিজলো অলওয়েজ পানি বাবার কাজ হচ্ছে এটা ওর বাবা এখন ওরে সাওয়ার দিয়া খাওয়াইতেছে আর আমি এখন হচ্ছে মজার একটা জিনিস বানাবো সেটা হচ্ছে আমের ভর্তা কাঁচা আমেরও না পাকা আমেরও না এই আমগুলা এখানে পাওয়া যায় সো ওয়ালমার্ট থেকে যখন আনি আমগুলা না কাঁচা থাকে না পাকা থাকে মাঝামাঝি টাইপের থাকে এই টাইপের আম দিয়ে ভর্তা বানায় দেখবেন খুবই মজা হয় তো আমি আজকে বানাবো দেখাবো দেখতে রকম লাগে বাট খাইতে রকম লাগে না বানায় খেলে বুঝবেন না সো একটু শক্ত শক্ত থাকে কাচ টাইপের থাকে এরকম আর কয়েকদিন রাখলে আয় না তারপরে পাইকা যায় তো আমি যেহেতু ওয়ালমার্ট থেকে আনাইছি একদিনও হয় নাই তো এখন এটা দিয়ে ভর্তা বানাই ফেলবো আর কি ভর্তা বানাই আমি এই পিলারটা দিয়েই আমগুলা ছুলবো আলাদা করে কাটব না মানে পুরো আমটাই এইভাবে নিব পিলার দিয়ে যেভাবে আম ছুলতেছি ওইভাবেই ছিলকাটা ফেলে আমগুলো এইভাবে নিবো আমি এমনি ভর্তা বানায় খাই মজা লাগে কাঁচা আম পালে তো ভালো বাট এই ভর্তাটা আমার কাছে কাঁচা আমের ভর্তা চাই তো বেশি মজা লাগে দুইটা দুই রকম টেস্ট আম কুচানো হয়ে গেছে আর এখন যে এইটা কাশিন্দু রাধুনী কাশিন্দু আরে কাষুন্দি সরি আমি কাষিন্দু কইতাছি যাই হোক রাদরীর কাষুন্দি এটা ছাড়া তো আম ভর্তা মজাই লাগে না আর হচ্ছে যেহেতু আমটা মিষ্টি একটু সো আমালা চিনি দিতে হবে না আমি একটু লবণ দেব আর হচ্ছে শুকনা মরিচের फ्लेক্স দেব শুকনা মরিচ আর পোড়া লাগবে না আপনি শুকনা মরিচ ফুটতে গেলে জিবিলা আছে কাশা কাশে শুরু করে দিবে আর লবণ টেন টানা এখন ভর্তা খাওয়াব কাশ ঝা ধাকটাই অনেক বেশি ভাল লাগে আসলে আমি বড়াগুলা সহ নিয়ে আনিছি পরে আমি বড়াগুলা খাবো বড়া গুলা সহ নিয়ে আনিছি এগুলা ফালাবো না বড়া যেটা যেটা খাইতা আমার ভালোই লাগে মাখানি একটু লবণ লাগবে মনে হয় বিসমিল্লাহ হুম ও জস হইছে একটু লবণ লাগবে জটিল হয়েছে আমার ভিডিওটা উল্টা মধে হয়ে গেল খেয়ালই করি নাই আসলে ভর্তা বানাইতাছিলাম এনিওয়েজ হ্যাঁ আবার ফ্রাইডে কেল করে নিয়েছি অসাধারণ টেস্ট হয়েছে গাইজ হালকা পাকা পাকা আম যদি ঘরে থাকে এইভাবে ভর্তা বানায় এখন ভাই এটা যে কি মজা রেডি বেশি ঝাল দেই নাই ঝাল লাগলে বলো মিষ্টি হ্যাঁ আমগুলো মিষ্টি আমগুলা মিষ্টি রাজীব রিলো খেতে পারবে বিসমিল্লাহ হুম কাশন দাও তো জামো তো সে কাশন দাও একটু দিমু কাশন আমার অনেক ভাল লাগে পারফেক্ট নতুন কাপড় গুলি ফেলতেছে আচ্ছা ইস ওকে ফালাক না এখন খাইতে দিব না এগুলা তোলে খাই নি তারপরে আমার মতটা জটিল হয়েছে জটিল আমি এখন আর কি জিবিলের জন্য একটু খাবার রেডি করব আমার পুত্র আবার ভাত খায় না তার জন্য ব্রেড আর ডিম ভাজতে হবে তো ভালো থাকবেন আপনারা সবাই জানাবেন আমার ব্লগ কেমন লাগে কি টাইপের ব্লগ দেখতে চান হোপফুলি আমার আমের ভর্তাটা ভালো লাগছে এইভাবে অনেকেই খায় পাকা আম যাদের বাসায় আছে বাট আমের ভর্তা খাইতে মন চাইতে সেভাবে বানায় খেয়ে ফেলবেন একটু ঝাল ঝাল করে খাবেন ভালো লাগবে তো আল্লাহ হাফেজ